শুরুতেই সংবাদ শিরোনাম। কাশ্মীরে ভারত পাকিস্তান সীমান্তে গোলাবর্ষণ, অন্তত 10 জন নিহত। এবার দিল্লিতে ঢুকবে ট্রাক্টর, শুরু হবে অনশন, হুমকি কৃষক নেতাদের। আমেরিকার B-52 উড্ডয়ন, ক্ষুদ্রতম আগ্রাসনের কঠিনতম জবাব দেবে ইরান। ইসরায়েল মরক্কোর সম্পর্ক স্বাভাবিকরণে ছিল সৌদি আরবের ভূমিকা। এবং সব শেষ থাকছে, অবশেষে ভুল স্বীকার করল তুরস্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। কাশ্মীরে ভারত ও পাকিস্তানের সীমান্তের একাধিক স্থানে গোলাবর্ষণে অন্তত 10 জন মারা গেছে বলে খবর পাওয়া যাচ্ছে। ভারতের কর্মকর্তারা জানিয়েছেন, গোলাবর্ষণের ফলে দেশটির নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর অন্তত 3 জন সদস্য এবং আরও অন্তত 3 জন বেসামরিক নাগরিক মারা গেছেন। অন্যদিকে পাকিস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে যে 15 বছর বয়সী এক শিশুসহ 4 জন বেসামরিক নাগরিক মারা গেছেন এবং শিশুসহ অন্তত 20 জন আহত হয়েছে। ভারত এবং পাকিস্তান দুপক্ষই অন্য পক্ষের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ তুলেছে। গত শনিবার পাকিস্তানের সৈন্যদের সাথে গোলাগুলিতে ভারতের 3 জন সেনা মারা গিয়েছিল। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আনুষ্ঠানিক টুইটার অ্যাকাউন্ট থেকে হামলার 2টি ভিডিও পোস্ট হয়েছে। ওই পোস্টে পাকিস্তানের বিরুদ্ধে বিনা প্ররোচনায় হামলা করার অভিযোগ তোলা হয়। পাকিস্তানে হামলার জবাবে ভারত সেনাদের প্রতিশোধমূলক হামলার ভিডিও দেওয়া হয়েছে ওই পোস্টের সাথে। অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনী জনসংযোগ অধিদপ্তর টুইটার অ্যাকাউন্ট থেকে করা পোস্টে ভারতের সেনাবাহিনীর বিরুদ্ধে লাইন অফ কন্ট্রোলের রাখ চিকরি এবং খঞ্জর অঞ্চলের বেসামরিক নাগরিকদের ওপর রকেট এবং মর্টার হামলার অভিযোগ তোলা হয়। জবাবে পাকিস্তানি সেনাবাহিনী সীমান্তে ভারত সেনা ঘাঁটিতে হামলা করেছে বলে দাবি করা হয় ওই পোস্টে। ভারতের সরকারের অভিযোগ চলমান কৃষক আন্দোলনে অ্যান্টি ন্যাশনাল হওয়া। অভিযোগ ঝেড়ে ফেলে আরো বৃহত্তর আন্দোলনের হুমকি দিলেন দিল্লির অবস্থানরত কৃষক নেতারা। তাদের বক্তব্য, রোববার হাজারেরও বেশি কৃষক দিল্লি জয়পুর সংযোগকারী রাস্তা দখল নেবে। এখানেই শেষ নয়, সোমবার সকাল 8টা থেকে 10টা পর্যন্ত অনশন পরিকল্পনা রয়েছে তাদের। এদিন নিউজ 18কে দেয়া একটি ব্যক্তিগত সাক্ষাৎকারে ভারতের অর্থমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বলেন, বিরোধীরা কৃষকদের ব্যবহার করে রাজনীতি করছে, দেশদ্রোহিতা আন্দোলনে মিশে যাচ্ছে, তার যুক্তিকে উড়িয়ে দিচ্ছেন কৃষক নেতারা। ভারতীয় কৃষক ইউনিয়নের নেতা রাকেশ তিকাইয়া শনিবার বলেন, কেন্দ্র তাদের বিক্ষোভকে ইচ্ছে করেই কালিমা লিপ্ত করতে চাইছে। সরকার চাইছে কৃষকদের বিপথে চালনা করতে। তাদের যদি মনে করেন আমাদের বিক্ষোভে এমন কোনো অভিসন্ধি রয়েছে, তবে অভিযুক্তদের খুঁজে গ্রেফতার করা হোক না, আমরা তো তাদের আটকাইনি। শনিবার কৃষক নেতা কাওয়ান প্রিন্ড সিং প্রেস কনফারেন্সে একই সুরে তুপ ধাগেন। তার বক্তব্য ছিল, সরকারের আন্দোলনের কোমর ভাঙতে চাইছে, কিন্তু এভাবে তাদের আটকে রাখা যাবে না, পরিকল্পনাও জানিয়ে দিয়েছেন জান ওয়ালপ্রিত। আলোচনা ঠিক হয়েছে, দেশের বিভিন্ন অংশে 32টি কৃষি সংগঠন আলাদাভাবে পথে নামতে চলেছে। এরপরে তিনি জানান, রাজস্থানের শাহজাহানপুর থেকে কৃষকরা আসছে আন্দোলনে যোগ দিতে, অচিরেই তারা দিল্লি জয়পুর রোডের দখল নেবে। ইরান হুশিয়ারি উচ্চারণ করে বলেছে, সে দেশের আকাশ সীমার ক্ষুদ্রতম লঙ্ঘনের কঠিনতম জবাব দেওয়া হবে। ইরানের খাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাটির উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল কাদের রাহিমজাদে শনিবার এক বক্তব্যে এ হুশিয়ারি উচ্চারণ করেছেন। মধ্যপ্রাচ্যে মোতায়েন বহিঃশক্তিগুলোর বিমান বাহিনীর অপতৎপরতার প্রতি ইঙ্গিত করে জেনারেল রাহিমজাদে বলেন, ইরান সীমান্ত থেকে 150 কিলোমিটার দূরে একটি বহিঃশক্তির পক্ষ থেকে B-52 বোমারু বিমানের উড্ডয়ন সহ এই অঞ্চলের আকাশের প্রতিটি গতিবিধি নখরদপনে রেখেছে তেহরান। মার্কিন সামরিক বাহিনী সম্প্রতি আমেরিকার লুইজিয়ানা ঘাঁটি থেকে 2টি B-52 বোমারু বিমান মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে পাঠিয়েছে। এরই মধ্যে বোমারু বিমান 2টি ইউরোপ হয়ে মধ্যপ্রাচ্যে প্রবেশ করেছে এবং পারস্য উপসাগরের ওপর দিয়ে উড়াউড়ি করছে। জেনারেল রাহিমজাদি বলেন, প্রতি মুহূর্তে এসব বিমানের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এগুলো ইরানের আকাশ সীমায় বিন্দুমাত্র প্রবেশ করার দৃষ্টতা দেখালে তার কঠিনতম জবাব দেওয়া হবে। খ্যাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির উপপ্রধান বলেন, শুধু বিমান নয়, সেই সঙ্গে বহিঃশক্তির পাইলটবিহীন বিমান বা ড্রোনগুলোর গতিবিধি এবং সেগুলোর সব ধরনের কার্যক্রম গভীরভাবে নজরদারিতে রেখেছে তার ঘাঁটি।
মধ্যপ্রাচ্যে ইরানের কৌশলগত অবস্থানের গুরুত্ব এবং এদেশের ইসলামী সরকারের বিরুদ্ধে বিদ্বেষী শক্তিগুলোর শত্রুতা কথা উল্লেখ করে জেনারেল রাহিমজাদে বলেন, তার দেশের সশস্ত্র বাহিনী শত্রুর যে কোনো আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দেবে এবং এদেশের জনগণের জন্য সর্বোচ্চ শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করবে। ইসরায়েল এবং মরক্কোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সৌদি আরব। আমেরিকার মধ্যস্থতায় বৃহস্পতিবার ওই চুক্তি স্বাক্ষরিত হয়। একটি অজ্ঞাত সূত্রে বরাত দিয়ে ইসরায়েলের চ্যানেল 12 শুক্রবার জানায়, এ চুক্তিতে রিয়াদ জড়িত ছিল, তবে বিষয়ে চ্যানেলটি বিস্তারিত কিছু বলেনি। রিপোর্টে বলা হয়েছে, দখলদার ইসরায়েলের সাথে খুব দ্রুত সৌদি আরব নিজেই সম্পর্ক স্বাভাবিক করতে পারে। সৌদি রাজ পরিবারের সাথে বিশেষ ঘনিষ্ঠ একটি বিখ্যাত দৈনিক পত্রিকা মরক্কো এবং ইসরায়েলের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিকে খুবই গুরুত্ব দিয়ে প্রথম পৃষ্ঠায় চেপেছে। পত্রিকাটি এমন নিউজ স্টেটমেন্টের ঘটনাকে ইসরায়েলের মরক্কো চুক্তির প্রতি সৌদি আরবের সমর্থন বলে বিবেচনা করা হচ্ছে। এদিকে ইসরায়েলের চ্যানেল 13 জানিয়েছে, আমেরিকার বিদায়ী ট্রাম্প প্রশাসনের সাথে সৌদি আরব একসাথে কাজ করছে যাতে আরও কয়েকটি দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করে। রিপোর্টে ধারণা করা হয়েছে, ওমান এবং ইন্দোনেশিয়া হচ্ছে সম্ভাব্য দুই দেশ যারা ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে পারে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আজারবাইজানে সফরে গিয়ে একটি বিতর্কিত কবিতা আবৃত্তি করে যে উত্তেজনার সৃষ্টি করেছেন সে সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। তিনি শনিবার রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফির সঙ্গে এক টেলিফোন আলাপে বলেছেন, ইরান আজারবাইজান সীমান্তবর্তী আরাস নদী নিয়ে এরদোগান যে কবিতা আবৃত্তি করেছেন সেটিকে তিনি নাগানো কারাবাক অঞ্চলের বিচ্ছিন্নতা নিয়ে রচিত হয়েছে বলে ভেবেছিলেন। তিনি দাবি করেন, এরদোগান মোটেই জানতেন না যে এই কবিতার সঙ্গে ইরানের সম্পর্ক রয়েছে। নাগানো কারাবাক অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে সম্প্রতি যুদ্ধে আর্মেনিয়ার হাত থেকে নিজের ভূখণ্ড পুনরুদ্ধার উপলক্ষে গত বৃহস্পতিবার আজারবাইজান এক উৎসবে পালন করে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ওই উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রাজধানীর বাকুতে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ উপস্থিতিতে বক্তব্যে তুর্কি প্রেসিডেন্ট আজারবাইজান এবং ইরানের সীমান্তবর্তী আরাস নদী নিয়ে একটি বিচ্ছিন্নতাবাদী কবিতা আবৃত্তি করেন। ওই কবিতায় ইরানের আজারবাইজান প্রদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আরাস নদীর উত্তর অংশে অবস্থিত বর্তমান স্বাধীন রাষ্ট্র আজারবাইজানের পক্ষ থেকে আক্ষেপ প্রকাশ করা হয়েছে। এরদোয়ান যে কবিতা আবৃত্তি করেছে তার একটি লাইন ছিল এরকম, তারা আরাস নদী আলাদা করে পাথর রড দিয়ে ভরাট করেছে, আমি তোমাদের থেকে আলাদা হব না, তারা আমাদের জোর করে আলাদা করেছে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।